हेलो फ्रेंड्स, वेलकम टू मिठू मणिकथा। आज के आमी देखाबो जे पॉलीमर क्ले काटार छाड़ाओ किभावे सुंदर करे शेपे आना जाए। आज के आमी तैरी करबो फिंगर रिंग्स। तो शी फिंगर रिंग्स से जे शेप गुलो आमी तैरी करेछी सेगुलो किन्तु कोनो काटार यूज करिनी। क्लेटाके आमी प्रथमे भालोमतो करे मिक्स करे निएछी, निये एकटा डो तैरी करेछी। এবার যে ফিঙ্গার রিংসের জন্য যে শেপটা আমি তৈরি করছি সেটা একটা লেডিবাগ। তো কিভাবে করছি সেটা একটু দেখো। লেডিবাগের মতো করে নিয়েছি। এবারে আর একটা করছি, দুটো ক্লে এরকম সরু মতো করে নিয়ে একসঙ্গে জুড়ে এটাকে এইভাবে পেঁচিয়ে দিচ্ছি। এটাও কিন্তু একটা সুন্দর শেপ তৈরি হয়ে গেল। এবার যেটা তৈরি করব সেটা হচ্ছে একটা স্বস্তিক চিহ্ন। স্বস্তিকটা তো সবাই হাত দিয়েই তৈরি করতে পারে, ওটা কোনো কাটারের দরকার হয় না। তো সেরকম একটা স্বস্তিক আমি এখানটায় বানাবো ফিঙ্গার রিংস। ক্লেটা ইউজ করার সময় যখন একটু নরম থাকে সেই অবস্থাতেই কিন্তু কোনো রকম গ্লু ইউজ না করলেও চলে, ওটা কিন্তু আরামসে ওখানটা আটকে যায়। কিন্তু একটু শক্ত হয়ে গেলে তখন কিন্তু অবশ্যই গ্লু দিয়ে সেট করতে হয়, তা নাহলে খুলে যাওয়ার চান্স থাকে। আর যদি নরম থাকে এমনি কিন্তু সুন্দরভাবে ওটা আটকে যায়। তো তৈরি করে নিলাম একটা স্বস্তিক শেপ। এবারে যেটা তৈরি করছি সেটা হচ্ছে একটা কুলো। কুলোটাও কিন্তু খুব সুন্দর মতো হাত দিয়েই তৈরি করে নেওয়া যাবে কোনো কাটার ছাড়াই। করে নিয়েছি চারটে শেপ। এই চারটে শেপেরই আমি আংটি আজকে বানাবো। একদম ভালো মতো শুকিয়ে গেছে। এবারে আমি ইউজ করব কালার। কোন কালার ইউজ করব? আমি সবসময় যেটা ইউজ করি সেটা হচ্ছে অ্যাক্রিলিক কালারটাই আমি সবসময় ইউজ করে থাকি। তবে কালারটা ইউজ করার সময় একটু খেয়াল রাখতে হবে যেন কালারটা খুব ঘন না হয়ে যায়, একটু পাতলাভাবে কালারটাকে ইউজ করতে হয়। প্রথম অবস্থায় একটু পাতলাভাবে ইউজ করলে এটা আর ওই একটা চিটচিটে যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু আর হয় না। অনেকেই বলেন যে কালার ইউজ করার পর একটা চিটচিটে ভাব থেকে যায়, ওটা কিন্তু বেশি ঘন হয়ে গেলে কালারটা তখনই কিন্তু ওটা চিটচিটে ভাবটা থাকে। আমি দিচ্ছি দেখুন, ওই ঢাকনার মধ্যে থেকে খুব অল্প করে অল্প অল্প করে নিয়ে তারপরে ইউজ করছি। চাইলে আপনারা প্রথম অবস্থায় একটু জলও কিন্তু রঙের সাথে মেশাতে পারেন, মিশিয়ে ইউজ করতে পারেন। তারপর সেটা শুকিয়ে গেলে সেখানে আবার একটা করে কোট দিতে পারেন, সেখানে কোনো অসুবিধা হবে না। কিন্তু ডাইরেক্ট যদি বেশি ওই শিশি থেকে নিয়ে ইউজ করা হয় তাহলে কিন্তু ওটা ভীষণ একটা চিটচিটে ভাব হয়ে যায়। লেডিবাগটাকে কালার করছি। ব্ল্যাক আর রেডে করছি এটা। এবারে ওর গায়ের উপর যে ডিজাইনটা হয় সেটাই করে নিচ্ছি। এটা কিন্তু আমি কোনো ডটিং টুল ইউজ করিনি, এটা আমি একটা তুলির ব্যাক পোর্শনটা দিয়েই করছি এটা। এটা ডটিং টুলস ইউজ করেছি কেননা খুব ছোট ছোট ডট দিতে গেলে তখন ডটিং টুলসটা কিন্তু ইউজ করতে হয়। ওটা দিয়েই আমি চোখটা করে নিচ্ছি। এবারে এটার উপর আমি গোল্ডেন কালার করছি। এটা একটু অন্য টাইপের কালার করতে চাইছি। এবারে এটা গোল্ডেন কালারটা শুকিয়ে যাওয়ার পর একটু ছোট্ট ছোট্ট হালকা
ব্ল্যাক কালারের ডটস দিয়ে নিয়েছি, তারপরে আবার একটু অরেঞ্জ কালারেরও ডটস দিলাম। সবকটা ভালো মতো শুকিয়ে গেছে, এটা শুকানোর জন্য কিন্তু একটু সময় দিতে লাগবে। তারপরে এবারে ফিঙ্গার রিংসগুলো বার করলাম। এর উপরে আমি যে ক্লে দিয়ে যে শেপগুলো তৈরি করেছি সেগুলোকে বসিয়ে দেব। এখানে আমি একটু গ্লু ইউজ করছি, কেননা উপরের পোর্শনটা কিন্তু একদম শুকিয়ে গেছে। স্বস্তিকের যে শেপটা বানিয়েছি সেটা কিন্তু একদম শুকনো হয়ে গেছে, তাই এর জন্য ওখানটায় আমি কিন্তু একটু সামান্য গ্লু ইউজ করলাম ওই প্লেটার মধ্যে। এভাবে চারটেই আমি আটকে নিলাম ভালো মতো। পুলোটাকে আটকে দিচ্ছি। আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, নমস্কার।